ওখানে কিছু কাজ করার পরে দেখা গেল যে আমাদের ভুল হয়েছে, জাহাজ মাস্তুল নৌকা পার হবে না। এইটা আমি মাননীয় প্রধানমন্ত্রী বিরক্তি প্রকাশ করেন, স্বাভাবিকভাবে আমিও করতাম। আজকে ছিল আমাদের সার্বিক বিনিয়োগ হবে, মোট বিনিয়োগ 12,951,51,00, 1,295,151,00,000 টাকা, 1,295,151,00,000 টাকায় আমরা বিনিয়োগের প্রস্তাব করেছি আজকে ইত্যাদি। এর মধ্যে বিদেশি ঋণ আছে, আমাদের নিজস্ব রাজস্ব টাকা আছে এবং দুই একটা স্বয়ং সাহায্যের সংস্থা দ্বারা তারও কিছু টাকা আছে, বিস্তারিত আমরা আপনাদেরকে দেবো। ওখানে কিছু কাজ করার পরে দেখা গেলো যে আমাদের ভুল হয়েছে, জাহাজ মাস্তুল নৌকা পার হবে না। এইটা আমি মাননীয় প্রধানমন্ত্রী বিরক্তি প্রকাশ করেন, স্বাভাবিকভাবে আমিও করতাম। আমার মতো সামান্য ব্যক্তি এত লক্ষ কোটি টাকার কাজ করব, ডিজাইন করব, কনসালটেন্ট আছে, ফিজিবিলিটি আছে, সিনিয়ররা আছে, তারপরে দেখা যায় এর হাইট কম, ভাঙতে হলো দুইটা সেকশন মাঝখানে নতুন করে হাইট বাড়াতে হলো, জনগণের টাকা গেল, সময় গেল। শি ওয়াজ নট ভেরি হ্যাপি ন্যাচারালি, এবং তিনি বলছেন ভাই প্লিজ আল্লাহর ওয়াস্তে আগামীতে যখন আরও সাবধান হবেন, প্রথম পর্যায়েই আপনারা নকশাটা ঠিক মতো করবেন। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অনুশাসন আজকে। দ্বিতীয় আরেকটি তিনি কথা ছেলে বলছিলেন, এটা অনুশাসন বলা যায় কিনা জানি না, যাই হোক, ওই যে আজকাল তো আমরা তিন গুণ বেশি দাম দেই জমি অধিগ্রহণ, বরং যে কোনো প্রকল্পের দেখা যায় একটা বৃহৎ অংশ থাকে জমি অধিগ্রহণের, আপনারা লক্ষ্য করছেন এটা। কোনো কোনো প্রকল্প দেখা যায় 60-70% খরচে জমির উপরে চলে যাচ্ছে। তো তিনি বলেন যে এখানে উই হ্যাভ টু বি কেয়ারফুল, কারণ মানুষের স্থাপনা টাপনা বানায় ফেলে, কয়েকটা বাঁশ দিয়ে ঘর বানায় তখন দাবি করে স্থাপনার মূল্য। বলেন যে ভাই আপনার যখন প্রথম যাবেন এখানে ছবি টুবি তুলে রাখেন, যাতে পরবর্তীতে বিল্ডিং বা কাঁচা ঘর না দেখাতে পারে। এটা জাস্ট টু বি কেয়ারফুল, নথিং রং। উনি যাদের জমি তাদের বিরুদ্ধে নয়, আমাদেরকে সাবধান হতে বলেছেন যাতে অন্যায়ভাবে কেউ বেশি ক্ষতিপূরণ দাবি না করতে পারে। আর সোলার প্যানেলের একটা প্রকল্প আজকে আমরা অনুমোদন করেছি, বড়ো বেশ প্রায় 70-75 মেগাওয়াট নোয়াখালীতে, সেই খুব ভালো প্রকল্প। সেই সুবাদে তিনি বললেন যে সোলার প্যানেলের যে ইয়েগুলো খুঁটির উপরে যে আপনারা করছেন এগুলো হাইটটা যেন, ও ক্ষেত্রে সেতুর ব্যাপারে যা বলছিলেন বি কেয়ারফুল নদী চলাচলের জন্য, এখানে বললেন বি কেয়ারফুল হাইটটা একটু যথাযথ মানের করবেন, যাতে নিচে বাতাস চলাচল, সূর্যের আলো চলাচল, পানির চলাচল সঙ্গত ভালো হতে পারে, যাতে কিছু ফসল আমরা নিচে জমিতে পেতে পারি। এটা মোটামুটি ওনার ইয়ে ছিল। তো আজকে এছাড়া আমার আর মনে কিছু আসে নাই, সদস্য মহোদয়গণ আছেন, ওনারা হয়তো পরে বলবেন। ধন্যবাদ।